তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে সাবস্ট্রাক্টর তো আজকে আমরা পড়বো কি হাফ সাবস্ট্রাক্টর আর ফুল সাবস্ট্র্যাক্টার তা দেখ সাবট্র্যাক্টারে কী হয় সাবস্ট্র্যাক্টার আমরা সাপোজ দুটো নাম্বার আছে এ অ্যান্ড বি তাহলে আমরা কী পাবো এ মাইনাস বি পাবো ঠিক আছে তাহলে এই যে সাইকেলটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা কী করেছি সেখানে আমরা হাফ সাবট্র্যাক্টারকে অলরেডি ডিজাইন করে রেখেছি এখানে আমরা দেখবো যে ভ্যালুগুলো চেঞ্জ করলে কী কী হয় ঠিক আছে আমার এখানে এই যে এল ইডিটা আছে সেটা যেটা ইয়েলো কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার সাবস্ট্রাক্টার মানে সাবস্ট্রাকশনটা দিবে এটা হচ্ছে বড়ো দেবে নিচে ঠিক আছে এখানে দেখ দুটো ইনপুট আছে এটা হচ্ছে আগে এই যে ইনপুটটা আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি ঠিক আছে এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা এই এ ইনপুট থেকে বি ইনপুটকে সাবস্ট্র্যাক্ট করবে ঠিক আছে তাহলে দেখ যদি আমার এ আর বি দুটোই জিরো জিরো হয় তাহলে দেখ আউটপুটে দেখ সাবসিং ভ্যালু কত হচ্ছে ভ্যালু হচ্ছে জিরো আর বড় কত হচ্ছে বড়ো হচ্ছে জিরো ওকে এবার দেখ সাবস্ট্রাকশন ভ্যালু যদি এ থেকে বিতে মাইনাস করি তাহলে এ যদি ওয়ান হয় আর বি যদি জিরো হয় তাহলে কী হবে এ ওয়ান বি জিরো তাহলে সাবস্ট্রাকশন ভ্যালু কত হবে ওয়ান হবে আর বড় কত বড় জিরো কোনো প্রবলেম নেই এবার দেখ যদি এ ওয়ান বি ওয়ান হয় তাহলে কি হবে তাহলে ভ্যালুটা কি জিরো হয়ে যাবে সাবস্ট্রাকশনের দেখ জিরো হয়ে গেল আর বড় কত বড় জিরোই আছে ঠিক আছে এবার দেখ যদি আমি জিরো থেকে যদি ওয়ানকে মাইনাস করি তাহলে কী হবে জিরো থেকে ওয়ানকে যদি মাইনাস করা হয় তাহলে কি ভ্যালুটা তাহলে ভ্যালুটা আসবো আমার এখানে সাবস্ট্রাকশানে ওয়ান আসবে আর বড় কত বড় ওয়ান আসবে তাই জন্য দেখ গ্রিন এলইডিটা জ্বলছে তার মানে সাবস্ট্রাকশন ভ্যালু ওয়ান আর রেড এলইডি জ্বলছে মানে কি বড় ভ্যালু ওয়ান তাই তো তাহলে এই যে সার্কিটটা আছে সার্কিটটা কাজ করছে অ্যাজ এ সাবট্রাক্টর তাই তো এবার আমাকে দেখতে হবে যে আমি এই সার্কিটটা কী করে ডিজাইন করলাম ওকে তাহলে এবার যাওয়া যাক পেন অ্যান্ড পেপারে এবার আমি দেখবো হাফ সাবট্রাক্টর কী করে ডিজাইন করতে হয় তারপর আমরা ফুল সাবট্রাক্টর ডিজাইন করবো ওকে যখনই আমরা কোনো একটা নর্মাল কোনো সাবট্র্যাক্টার বল অ্যাডার বল মাল্টিপ্লেক্সার বল যাই ডিজাইন করতে যাই না কেন তো আমার ফার্স্ট ক্রাইটেরিয়া কি ট্রুথ টেবিল ড্র করতে হবে ওকে তো ট্রুথ টেবিলের জন্য আমি কি করেছি দুটো ভেরিয়েবল নিয়েছি এ আর বি ওকে জাস্ট লাইক হাফ অ্যাডার তোদের হয়তো মনে আছে হাফ অ্যাডার কি করতে আমরা এ আর বি দুটো ভেরিয়েবলকে যোগ করতাম হাফ অ্যাডার ফুল অ্যাডার কি করতাম এ বি আর ক্যারি ইন তিনটেকে যোগ করতাম তাই এটা তো ফুল অ্যাডার এটা হতো হাফ অ্যাডার তাই তো তাহলে আমার এখানে আজকের টপিক কি ফার্স্ট টপিক হচ্ছে হাফ সাবট্রাক্টর তাই তো তাহলে আমি কি করব। তাহলে আমি এ থেকে বিকে সাবট্র্যাক্ট করব ঠিক আছে তাহলে বল জিরো থেকে জিরো তাহলে জিরো থেকে জিরো যদি হয় তাহলে কি হয় সাবট্র্যাক্টের ভ্যালু কত হচ্ছে সাব কত হবে সাব হবে জিরো আর বড় কত হবে বড় হবে জিরো কোনো প্রবলেম নেই তাহলে কি হচ্ছে এটা জিরো আমি কালার চেঞ্জ করে নিচ্ছি জিরো আর বড় হচ্ছে জিরো ওকে নাও তোকে বলা হয়েছে যে এর ভ্যালু হচ্ছে জিরো বি এর ভ্যালু হচ্ছে ওয়ান সাবট্রাক্ট করতে বলছে কত হবে এবার দেখ কী করে করবো জাস্ট লাইক ভাব তোকে বা ইয়েতে ডেসিমলে দিয়েছে টোয়েন্টি মাইনাস নাইন করতে দিয়েছে তাই না টোয়েন্টি মাইনাস নাইন করতে গেলে আমার সবাই জিনিস এগারো বাট কী করে হচ্ছে এগারোটা দেখ ফার্স্টে কী হয় ফার্স্টে জিরো থেকে নাইনকে আমাকে সাবট্র্যাক্ট করতে হয় তাই তো তা জিরো থেকে নাইনকে যদি আমি বিয়োগ করি বা সাবট্রাক্ট করি তাহলে কী হবে তাহলে দেখ জিরো হচ্ছে ছোট নয় হচ্ছে বড়ো তাই কী করি আমরা জিরোকে আমরা ধরে নিই দশ দশ থেকে নয় বার দিলে কত হয় এক তাহলে সাবট্রাকশন ভ্যালু কত হচ্ছে এক হচ্ছে আর এই যে এক এই একটা বড় করেছি কত থেকে এই দুইয়ের থেকে তাই তো তাহলে দেখ এখানে দুই আমার আছে বড় করেছি এক তার ভ্যালু কত হলো এক তাহলে হলো কত আমার এগারো ওকে তাহলে সিমিলার কেসে যদি তুমি এটাকে দেখি তাহলে দেখ কি হবে বাইনারিতে কি হয় জিরো ওয়ান দশ এগারো তাই তো এবার দেখ তার মানে আমি যদি জিরো থেকে এক বিয়োগ করতে পারবো না তাহলে কি করবো আমি তাহলে যদি এটা দুটো জিরো হয় পাশাপাশি তাহলে এইখান থেকে একটা বড় নিচ্ছে আমি তাই বড় উপরে লিখলাম এক তাহলে এই জিরোটা কী হয়ে গেলো জিরোটা হয়ে গেল দশ এবার দেখ দশ থেকে তুমি এক বিয়োগ করতেই পারি কেন দশ থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে কত হবে তাহলে হবে এক তাহলে আমার সাবট্র্যাকশানের ভ্যালু হলো কত এক ওকে বড় কত আছে বড়ো হচ্ছে আমার ওয়ান তাহলে এখানে বড় কত লিখবো বড় তো আমি লিখবো হচ্ছে ওয়ান ওকে না দ্য নেক্সট স্টেপ নেক্সটে কী বলেছে নেক্সটে বলা আছে দেখ এ এর ভ্যালু কত বলেছে এ হচ্ছে আমার ওয়ান বি হচ্ছে জিরো তাহলে সাব কত হবে সাবট্র্যাক করলে হবে এখানে ওয়ান এটা হবে সাব আর বড় কত বড় হচ্ছে জিরো তাহলে কি হচ্ছে এখানে তাহলে আমার এটা হলো ওয়ান এটা হলো জিরো এবার দেখ আমার কি আছে এর ভ্যালু হচ্ছে ওয়ান বি এর ভ্যালু হচ্ছে সরি ওয়ান তাহলে কত সাব কত জিরো বড় কত জিরো তাহলে আমি এটা লিখে দিলাম হচ্ছে জিরো আর বড়ো হচ্ছে জিরো তাহলে দেখ আমি অলরেডি ট্রুথ টেবিল পেয়ে গেছি যখনই আমরা ট্রুথ টেবিল পেয়ে যাব তখন কি ফার্স্ট কাজ কি আমার লিখা এফ ইকুয়াল টু এফ এ বি মিন্টার্ম দিয়ে কী হচ্ছে আমার এটা এক দুই ওকে এটা হচ্ছে কি সাব আর বড় কী হবে এফ অফ এ বি কত হচ্ছে বড় এটা মিনটার্মে ওয়ান ওকে যেহেতু এটা ওয়ান হচ্ছে আমি ডাইরেক্টলি কি লিখবো ভ্যালুটা এর জন্য কি আসবে এটা ভ্যালুটা এটা আমি লিখতে পারি এ বার বি আমি কি লিখলাম এটাকে এ বার বি এটা আমার কোনো ভাবে সলভ করার দরকার নেই কেমাপ বা আমি তো করে দেখাবো তাও ঠিক আছে এবার আমি কি করব আমি কেমাপ করবো ঠিক আছে তো টু ভেরিয়েবল কেমাপের জন্য কি হবে এটা হচ্ছে আমার ইয়ে এটা হচ্ছে বি জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে দেখ এক আর দুই তাহলে এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি তাহলে এক আর দুই জন্য কি হবে এখানে আমার বলতে ওয়ান এক আর দুই বসলো ওয়ান তাই না তাহলে দেখ এটা তোরা বুঝতেই পারছিস যে দিস ইজ নাথিং বাট এ অর গেট তাই না অর গেট মানে কি এটা কোনো গ্রুপ হবে না কেন এরকম তো গ্রুপ হয় না না আমার গ্রুপ করতে হবে কি এরকম এরকম গ্রুপ আর গ্রুপ হয় না তাহলে দেখ আমার যেহেতু গ্রুপ হবে না তাহলে আমি কি করবো জাস্ট আমি এটাকে ইন্ডিভিজুয়াল গ্রুপ করবো ওকে ইন্ডিভিজুয়াল গ্রুপ হয়ে গেছে এই গ্রুপের জন্য কি পাবো আমি এ বার বি আর এর জন্য কি পাবো আমি এ বি বার তাহলে আমি লিখতেই পারি যে সাব ইকুয়াল টু এফ অফ এ বি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার দ্যাট মিন এ এক্স অর বি একটু মনে করে ভালো করে হাফ অ্যাডের ক্ষেত্রেও সাম ছিল দেখ এ এক্স অর বি ছিল তাই না তার মানে কি

বড় এসছে আমার এবার বিয়ে এসছে ওকে তাহলে বেসিক গেট দিয়ে যদি আমি করি পাতি কোনো দরকার নেই কিছু এক্স আর ওকে আর এবার বিয়ের জন্য কী করবো আমি এখান থেকে আমি এটা নিব নট লাগাবো এটা একটা গেট যাবে ওকে আমি এটা ভালো করে ড্র করে দিই গেটটা আর এখানে কি যাবে এখানে বিয়ে যাবে এটা কি আসছে এটা হচ্ছে এ এক্স অর বি আর এটা হচ্ছে এটা তাহলে কি লিখবো সাব আর এটা কি লিখবো এটা লিখবো আমি বড় কোনো প্রবলেম নেই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এই যে সার্কিটটা রক করলাম এই সার্কিটটা কিসের জন্য ছিল এই সার্কিটটা ছিল হচ্ছে আমার নর্মাল বেসিক গেট দিয়ে তাই না যেখানে আমি এক্স অর বি করে দিলাম যদি বেসিক গেটে যদি অ্যান্ড অর নট করতে চাই ওটা তুই করতে পারিস কোনো প্রবলেম নেই ওই সার্কিটাও তোরা ইজিলি পাবি সেটা কী করে করবো আমি এ বি অ্যান্ড হয়ে গেলাম এ বি কি হবে এটা হল আর কি বলেছে বড় কি হবে বড় হবে এবার বি আসছে এটাতে বড় অ্যান্ড দিস ইস সাব দুটোই করে দিলাম আমি এক্সপার করলাম বেশি গেট দিয়ে দিলাম ঠিক আছে পরীক্ষাতে আসবে পরীক্ষাতে দিবে তোদেরকে যে ইউজিং অনলিনেট তাই না তাহলে কি আসছে আমার সাপ এ একশ বি আর বড় এসছে এবার বি আমি অলরেডি আগের এ উইকে ওয়েটনেস গেট তো কি দিয়েছি লজিক গেটের আমি প্রিভিয়াস ইয়ার দিয়েছি সেখানে আমি অলরেডি করে দিয়েছি তোদের যে এক্স অর গেট আর এক্স নর গেট নর গেট দিয়ে তৈরি করা ন্যান গেট দিয়ে তৈরি করা দুটোই পড়েছি যে ইউনিভার্সাল গেট দিয়ে কী করে তৈরি করতে হয় তাহলে দেখ এটা কি এটা হচ্ছে এক্স অর গেট আমি কি করব ন্যান গেট দিয়ে তৈরি করতে চাইছি তাই তো পাতি তোরা ভালো করে জানিস কি করব আমি এখানে চারটে গেট ইউজ করবো আমি ওকে চারটে ন্যান গেট ইউজ করলাম এখানে একটা ইনপুট ঢুকলো এখানে একটা ইনপুট ঢুকলো এই দুটো ইনপুট কিসে যাবে এই ন্যান গেটে যাবে আর এই ন্যান গেট থেকে একটা ইনপুট চলে যাবে হেভি ইজি সার্কিটটা ড্র করো কোনো প্রবলেম নেই সার্কিটটাতে এটা গেলো কি আমার সাব হয়ে গেলো এটা এ এটা বি কোনো প্রবলেম নেই এটুকুতে এবার দেখ বড়োতে কী চেয়েছে বড়োতে এসেছে এ বার বি চেয়েছে তাই তো তাহলে দেখ এখানে কি আছে এই পয়েন্টে এই পয়েন্টে আসছে আমার কি বি আসছে তাই তো আর এখানে কি আসছে এখানে আসছে এ বার প্লাস বি বার আসছে তাহলে আমি এখানে লিখতে পারি এটা যে এ বার ইন্টু বি তার বার তাই না তাহলে অলরেডি করানো আছে তাহলে বড়োর জন্য কী করবো আমার এ পয়েন্টে এসছে এ বার বি তার বার তাহলে কী হবে আমাকে তাহলে আমি যদি এখানে আরেকটা নট গেট ইউজ করি তাহলে আমার কি হয়ে যাবে এর পয়েন্টের পর থেকে আমি কী করবো একটা নট গেট ইউজ করে দিলাম তাহলে আমার কি হবে এটা বড় হয়ে যাবে বড়ো করতে হবে বড় ভালো হবে এখানে হবে দেখ এই যে সার্কিটটা হলো এটা কি হলো ইউজিং দেখলি এখানে আমি এই সার্কিটটাকে ড্র করেছিলাম হচ্ছে সিমুলেশন অ্যাপে দেখা যাক এই সার্কিটটা কি না দেখ এক্স গেট দেখতে পাচ্ছিস এই যে চারটে গেট আছে এখানে এটা হচ্ছে আমার এক্স অর গেট উপরেরটা ঠিক আছে আর দেখ আমার এই যে গেটটা আছে এই নিচের যে গেটটা আছে এই গেটটা এখান থেকে আমি কি নিচে একটা নট গেট লাগিয়ে দিয়েছি তাহলে দেখ এখানে আউটপুট থেকে নিচে আমি আউটপুট থেকে একটা নট গেট লাগিয়ে দিয়েছি এটা কি হচ্ছে নট গেট ইনপুটটা শর্ট তাহলে আমার যে আউটপুটটা দিচ্ছে আমার বড় তাই জন্যই বললাম এই এলইডিটা হচ্ছে বড় এই এলইডি হচ্ছে কি এলইডিটা হচ্ছে আমার সাপ তাই তো তাহলে দেখ জিরো জিরো আমার আমি এবার মিলিয়ে নিচ্ছি জিরো জিরোতে থেকে ছিল সাব জিরো বড়ো জিরো তাই তো তাহলে কি হচ্ছে জিরো জিরো সাব জিরো বড় জিরো কোনো প্রবলেম নেই ওকে এরপর কি আছে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে জিরো ওয়ান জিরো ওয়ানে এ কি আছে আমার জিরো ওয়ান হচ্ছে সাব ওয়ান বড় ওয়ান তাহলে কি জিরো ওয়ান তাহলে কি এই ইনপুটটা কি ইনপুট টা হচ্ছে আমার জিরো ইনপুটটা হচ্ছে আমার ওয়ান তাহলে জিরো ওয়ানে দেখ সাব হচ্ছে কি ওয়ান কেন গ্রেন এডিটি চলছে আর দেখ বড় ওয়ান কেন গ্রেন এডিটি চলছে ওকে নেক্সট একটা দেখা যাক নেক্সট হচ্ছে কি এ হচ্ছে ওয়ান বি হচ্ছে জিরো তাহলে কি সাব ওয়ান বড় জিরো

তাহলে দেখ আমি সাবট্র্যাক্ট হাফ সাবট্র্যাক্টার যেটা সেটাকে আমি কি করলাম প্রথমে টু টেবিলে দেখালাম সেখান থেকে ফাংশন থেকে আমি কী বার করলাম ফাংশন থেকে আমি বার করলাম যে কী করে মিন টার্ম থেকে আউটপুটটা বেরোবে সেখানে কি দেখতে পেলাম আমি যে সাব সাবটা সাপটা হচ্ছে নাথিং বাট অর গেট আর বড়ো কত বড়ো হচ্ছে আমার এবার বি তাই তো হাফ সাবট্রাক্টার হাফ অ্যাডার থেকে কী করে ডিফারেন্স হাফ অ্যাডারে যেটা থাকি ক্যারি থাকে হচ্ছে এবি এখানে কি আছে এবার বি এটুকুই ডিফারেন্স বাকি সব সেম তারপর সার্কিটটা দেখা যাক সার্কিটের জন্য সিমুলেশন আমি এক্ড্র ড্র করলাম এখানে কি দেখতে পাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পার্টিকুলার এই যে চারটি গেট দিয়ে তৈরি হয়েছে এটা হচ্ছে এক্সো গেট কোনো প্রবলেম নেই সো এটা হচ্ছে আমার উপরে যে এলইডিটা আছে সেটা কি হচ্ছে এটা হচ্ছে আমার এখানে সাম দেখ ওয়ান জিরো দিচ্ছি তাহলে কি সাব ওয়ান হবে তাই দেখ ওয়ান হলো এবার যদি জিরো ওয়ান দিই তাহলে কি হবে সাব ওয়ান বড় ওয়ান দেখ সাব ওয়ান বড়ো ওয়ান ওকে বোঝা গেল তো দিস ইজ হাফ সাবট্র্যাক্টর যেখানে আমি বেসিক গেট দিয়ে তৈরি করলাম ইউনিভার্সাল গেট দিয়ে তৈরি করলাম এক্সট গেট দিয়ে তৈরি করলাম পরীক্ষাতে এইবার কিছু আসবে না

ঠিক আছে তাহলে কি আছে জিরো থেকে জিরো তাহলে কি জিরো জিরো বাদ গেলে কত জিরো বড় কত জিরো এবার জিরো থেকে কি যাবে জিরো থেকে ওয়ান বাদ গেলে কি ছিল আমার সাব ওয়ান আর বড় কত বড় ছিল তাহলে কি লিখবো এখানে ওয়ান ওয়ান কোনো প্রবলেম নেই দেখ ওকে এবার দেখ নেক্সট নেক্সটে কি দেখবো নেক্সটে হচ্ছে দেখ ফার্স্টে কি আছে আমার জিরো থেকে জিরো থেকে ওয়ান তাহলে কি জিরো থেকে ওয়ান বাদ দিলাম এ বি সাব কত হবে সাব হচ্ছে ওয়ান আর বড় হচ্ছে কত বড় হচ্ছে ওয়ান এবার দেখ এই সাপ থেকে কী করবো সি বাদ দেবো মা বড় ইন বাদ দিলাম কত হবে আমার ওয়ান হবে তাহলে কি বড়ো হচ্ছে আলটিমেটলি ওয়ান এখানে কত হচ্ছে সাপ সাব ওয়ান তাহলে ওয়ান ওয়ান প্রবলেম নেইটুকুতে এবার আছে জিরো থেকে ওয়ান বাদ দিলাম এ বি তাহলে আমি কি হবে জিরো থেকে ওয়ান বাদ দিলে জিরো থেকে ওয়ান বাদ দিলে সাপ কত হবে সাব হবে ওয়ান বড় কত হবে ওয়ান ওকে এটা আমার অলরেডি আগেরটাই পরিচয় আপেটারে এবার দেখ এর থেকে যদি আমি ওয়ান বাদ দিই এই যে ওয়ানটাকে যদি এর থেকে বাদ দিই তাহলে কি হলো সাব হয়ে গেলো কত সাব হয়ে গেলো আমার জিরো বড় কত ওয়ান তাহলে সাব জিরো বড়ো ওয়ান বোঝা গেছে এইটুকু ঠিক আছে এবার নেক্সট চারটে দেখা যাক নেক্সটে কি আছে একদম ইজি এ ওয়ান বি জিরো সাব কত হবে নাথিং বাট ওয়ান বড় কত এখানে জিরো এবার এই সাপ থেকে বড় ইনকে যদি বিয়োগ করি বড় ইন কত জিরো কত হবে ওয়ান এর বড়ো কত এর বড় জিরো তাহলে আলটিমেটলি বড় কত জিরো সাপ কত ওয়ান কোনো প্রবলেম এইটুকুতে ঠিক আছে এবার দেখ নেক্সট কী আছে নেক্সট এখানে বলা আছে এ বি এ ওয়ান বি জিরো সাপ কত ওয়ান বড় এখানে কিছু নেই এবার এর থেকে কি করবো বি ইনকে আমি সাব ট্যাক করবো কত ওয়ান তাহলে কত হচ্ছে জিরো তাহলে সাব কত হলো সাব হলো জিরো বড় কত জিরো এবার দেখি আছে এ ওয়ান বি ওয়ান তাহলে কত জিরো সাব বড় কত এখানে জিরো এখানে জিরো বাদ দিলে জিরো এবার আছে তিনটে ওয়ান তিনটে ওয়ার জন্য কি হবে তিনটে ওয়ানের জন্য দেখ ওয়ান ওয়ান বিয়োগ করলাম কত জিরো ওকে এখান থেকে ওয়ান বাদ কোনো অসুবিধা নেই তাহলে এখানে বড়ো কত বড় হচ্ছে জিরো আর এখানে কত হচ্ছে সাম সাম হচ্ছে জিরো ঠিক আছে তাহলে আমি এটা কি লিখতে পারি জিরো থেকে জিরো লিখতে পেলাম এবার কি আছে এখান থেকে আমি জিরো থেকে ওয়ান বাদ দিলাম তাহলে কত হলো জিরো থেকে ওয়ান বাদ যায় যায় না তাহলে কী হবে আমাকে বড়ো নিতে হবে ওয়ান বড় তাহলে ওয়ান গেলো তাহলে আমি লিখে দিলাম বড় ওয়ান সাপ কত সাপ হচ্ছে আমার তাহলে ওয়ান কেন জিরো ওয়ান দশ এখান থেকে এক বাদ গেলে কত হয় এক বাদ গেলে ওয়ান হয় ঠিক আছে তাহলে এটা হবে ওয়ান এটা হচ্ছে ওয়ান দেখ তোদের এইটুকুতে যা সমস্যা ছিল ট্রুথ টেবিল যদি তৈরি হয়ে যায় আর কোনো প্রবলেম নেই কেন এখানে আমি লিখতেই পারি সাব ইকুয়াল টু এফ অফ এ বি আর বি ইন ইকুয়াল টু কত লিখবো আমি এখানে মিন টার্ম কত আসছে এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর সেভেন এক দুই চার সাত ভালো করে মনে রাখলে তোমরা বুঝতে পারবি এটা ফুল অ্যাডারের সাম এক দুই চার সাত তাই না তার মানে কি এক দুই চার সাতকে আমি কি এক দুই চার সাতকে আমি যদি মানে ট্রুথ টেবিল দিয়ে দিয়ে সিম্পলি করতেও যায় না করে কোনো গ্রুপ হয় না তো কত হচ্ছে এক দুই চার সাত দেখ কোনো গ্রুপিং নেই এটা হবে কি এটা আমি লিখে নিই তাহলে এখানে এ ইন ওকে জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো এবার দেখ যেহেতু এখানে আলাদা আলাদা আছে তো গ্রুপের কোনো কেস নেই ঠিক আছে তাহলে এটা কি হবে আমরা অলরেডি জানি ভ্যালু কি এর ভ্যালু হচ্ছে এ এক্স অর বি এক্স অর বি ইন অলরেডি জানি বাট এটাকে পরীক্ষা তো নাইন গেট দিয়ে তৈরি করতে হবে তখন কি লিখবো এটাকে আমি তখন আমি লিখবো এখানে আলাদা আলাদা সব করে লিখে দিচ্ছি এক মানে কি এক মানে হচ্ছে জিরো জিরো ওয়ান তার মানে কি লিখবো আমি এববার সি ওকে দুই মানে কত দুই মানে হচ্ছে জিরো ওয়ান জিরো মানে বার চার মানে কত ওয়ান জিরো জিরো এ বিবার সিবার সাত মানে কত ওয়ান তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি এখান থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে এখান থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে সাপটা পেয়ে গেলাম ঠিক আছে এবার কি করতে হবে আমাকে বড় করতে হবে তাহলে বড়োর জন্য কি আমি এটা মুছে দিচ্ছি জাস্ট কপি করলাম ঠিক আছে এই দা এই পেস্টটা আছে আমার কি সাপ হলো আমাকে বড় করতে হবে আমাকে তাহলে বড়টা করা যাক বড় আমি লিখতে পারি এখানে আমি এফ এ বি সি মিন টার্ম কত হচ্ছে রে জিরো ওয়ান টু থ্রি ফাইভ সরি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে তাহলে কি করবো আমি কেম্যাপ করবো সিম্পলিফিকেশনের জন্য এ বি বি ইন জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে তাহলে দেখ যদি এটা আমার এখানে আসে আমি কি করতে পারি এখানে তাহলে এ আর বি আমাকে এক দুই এক দুই তিন সাত একে দেখব এক দুই তিন সাত এটা এসছে গ্রুপ করে দেখ গ্রুপ করলে কি হবে এটা একটা গ্রুপ হবে এইটা আর একটা গ্রুপ হবে আর এইটা আরেকটা গ্রুপ হবে এর জন্য কি লিখবো আমি বি মাল্টিপ্লাইড বাই বিএন ওকে এই গ্রুপটার জন্য কি লিখবো আমি বাদ কে কমন এই দুটো ওয়ানের জন্য দেখ বাদ দিকে কে কমন এ বার কমন উপরে কে কমন উপরে হচ্ছে ওয়ান মানে বি কমন তাহলে কি লিখবো এখানে আমি বার বি ওকে এবার দেখ আরেকটা যে গেটটা আছে সেটা কি সেটা হচ্ছে এই গ্রুপটা এই গ্রুপটার জন্য কি লিখবো আমি এখানে আমি এবার লিখবো এ বার বা দিয়ে কমন উপরে কে কমন উপরে কমন হচ্ছে বি ইন ঠিক আছে তাই আউটপুকশন কি আসবে আউটপুটে আসলো এখানে এ বার বি ইন এ বার একবার মিলিয়ে নিচ্ছি আমি এ বার বি ইন বি ইন ওকে বি বি ইন ওকে তারপর কি আসছে এখানে আমার এই দুটোর জন্য কি আসছে এ বার উপরে কে কমন ওয়ান কমন মানে বি ঠিক আছে তাহলে কি এ এ বার বার বি বি ইন আর বি ওকে এটাই আসবে কোনো প্রবলেম নেই ঠিক আছে তাহলে দেখ আমরা অলরেডি দুটো এক্সপ্রেশন পেয়ে গেলাম একটা এক্সপ্রেশন কী হলো ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে এটা ঠিক আছে আর বড়ো কি লিখবো বড় মেখানে লিখে নিচ্ছি বড়ো মেখানে লিখতে পারি বি প্লাস ইন প্লাস ইন ওকে ঠিক আছে এটা এবার দেখ এবার তোদেরকে বলতে পারে যে ডিজাইন হাফ সাবট্রাক্ট ও ফুল সাবট্রাক্ট আর ইউজিং বেসিক গেট তাহলে কী করতে হবে তোদেরকে এই যে ইউজগুলো আছে এগুলোকে বেসিক গেট নট গেট এই সব গেট দিয়ে তৈরি করে দিবি ওটা কী করে তৈরি করা যেতে পারে সেখানে তো তোমাকে অলরেডি শিখিয়েছি মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে এ বি সি করবি এরকম করে নিবি নট লাগাবি নট লাগালি এবার কি আছে এবার আমি কি করবো এবার বিবার সিবার তাহলে কি এবার বিবার তারপর কি সি সরি সি মানে হচ্ছে আগেরটা যাবে এরকম করে যাবে ঠিক আছে তো এরকম করে প্রত্যেকটা টার্ম নিতে হবে ঠিক আছে তারপর করে যাবে আর এটা হচ্ছে বড়োর জন্য করতে হবে এবার দেখ আর এটা কি ন্যান গেট দিয়ে ন্যান গেট দিয়ে কী করবি আগে বেসিক গেট দিয়ে তৈরি করতে হবে তা বেসিক গেট দিয়ে তৈরি করার পরে সেটাকে তোকে ন্যান গেট দিয়ে করতে পারিস ঠিক আছে এবার আমি কি করেছি আমি আর কিছুই না এবার আমি দুটো কি করব দুটো হাফ অ্যাডারকে নিয়ে সরি যেমন তোর দুটো হাফের দিয়ে ফুল সাবট্রাক্টর করেছিলাম ঠিক আছে আমি কি বলবো এখানে দুটো দিয়ে ফুল সাবট্রাক্টর আমি ডিজাইন করে দেখাচ্ছি যেটা আমি সিমুলেশনে দেখিয়ে দিচ্ছি তোকে এটা কিছু এটা হচ্ছে ফুল সাবট্রাক্টর ইউজিং বেসিক গেট কি করেছি আমি এদ এ এক্স অর বি করে দিছি আর এই যে সার্কিটটা আছে এই যে পার্টটা আছে এই পার্টটা নিচের এই পার্টটা হচ্ছে কি করছে দেখ এটা দেখ এইটা হচ্ছে কি আমার এ তাহলে এটা হচ্ছে কি এ বার যাচ্ছে এটাতে ওকে এরকম করে করে আমি এখানে বার করেছি যে আলটিমেটলি যে আউটপুট এক্সপ্রেশন আমার বেরিয়েছে সেটা বেরোবে এখানে কি হবে ওখানে এ বার বি এ বার বি ইন প্লাস বি ইন ওকে সেম না আমি দেখ তোকে দেখো ন্যান্ড গেট দিয়ে ন্যান গেট দিয়ে কোনটা ছিল ফুল সাবট্রাক্টার ইউ ন্যান্ড এখানেও তো বুঝতে পারছিস যে এই যে কমটা আছে এই যে চারটে গেট আছে চারটে গেট কিন্তু এটা একটা এক্স এই চারটে কি একটা এক্স অর ওকে আর এই যে ন্যান্ড গেটটা আছে এই ন্যান্ড গেটটা দেখ এখান থেকে ইনপুট নিচ্ছে আর এখান থেকে ইনপুট নিচ্ছে দিয়ে আলটিমেটলি কি দিচ্ছে এখানে বড় তৈরি করেছে তোরা কি করবি তোরা আমি সার্কিটটা দেখিয়ে দিলাম তোরা এবার বাড়িতে তোদের কাজ হচ্ছে যে এই সার্কিটটা ড্র যেভাবে করলাম সেটা তো মানে করে দেখাবি যে দুটো হাফ সিলেক্টার দিয়ে যেটা আমি ফুল আডে করেছিলাম যে দুটো হাফ মধ্যে ফুল অ্যাডার করেছিলাম যেমন করে তেমন করে দুটো হাফ সাবট্র্যাক্টার দিয়ে একটা ফুল সাবট্র্যাক্টার ডিজাইন আমি ডিজাইন দেখিয়ে দিলাম কনসেপ্টটা নিজেরা ভাবিয়ে ভাবে বার করবি না পারলে আমি বলে দেবো ওকে তো দেখা যাক আমি এবার কি করবো ট্রুথ টেবিলের সাথে ম্যাচ করাবো ঠিক আছে ট্রুথ টেবিল ম্যাচ করা জিরো 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 তাহলে কী হবে জিরো জিরো জিরোতে তাহলে কি জিরো জিরো আসা হচ্ছে দুটোই দেখ তিনটে জিরো দিছি দুটোই জিরো এসছে প্রবলেম নেই নেক্সট কি আছে নেক্সট আছে আমার জিরো জিরো ওয়ান তাই তো জিরো জিরো ওয়ানে কি দুটোই ওয়ান ওয়ান আসবে তাহলে এ জিরো বি জিরো এ জিরো বি জিরো বি ইন কত ওয়ান দেখ দুটোই আমার কি সাব আর বড় দুটোই কি আসছে ওয়ান ওয়ান আসছে নেক্সট জিরো ওয়ান জিরো তাহলে কি সেম আসবে দেখ সাব ওয়ান বড় ওয়ান প্রবলেম নেই ঠিক আছে এখানে দেখ যে যে পয়েন্টটা লাল আছে না এখানে সেগুলো হচ্ছে ওয়ান আর যেগুলো নীল আছে সেগুলো হচ্ছে জিরো ওকে নেক্সট নেক্সট আমি কোথায় কোথায় দেখালাম আমি অলরেডি এটা পড়লাম এটা পড়লাম এটা পড়লাম এবার কি হবে জিরো ওয়ান ওয়ান তাহলে কি সাব জিরো বড় ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখ সাব জিরো হয়ে গেল আর বড় কত বড় দেখ এখনো রেট জ্বলছে প্রবলেম নেই কোনো নেক্সট কি আছে নেক্সট হচ্ছে ওয়ান জিরো জিরো তাহলে কি সাব ওয়ান দেখ সাব ওয়ান বড় জিরো প্রবলেম নেই নেক্সট দেখ ওয়ান জিরো ওয়ান দেখ সাব জিরো বড় জিরো দেখ এটা এসছে সাব জিরো সাব জিরো বড় জিরো ওকে নেক্সট ওয়ান ওয়ান জিরো তাহলে দুটোই জিরো আসবে দেখ দুটোই জিরো আসছে আরেকটা দেখ লাস্টে কি ওয়ান 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 তাহলে কি দুটোই ওয়ান আসবে দেখ দুটোই ওয়ান এসছে ঠিক আছে তাহলে এটুকু তো বুঝতে পারছিস যে এই সার্কিটটা কাজ করছে অ্যাজ এ আমার ফুল সাবট্রাক্টার ওকে আর তোরা অলরেডি বুঝেছিস যে সাবট্রাক্টার ফুল সাবট্রাক্টার কি হয় এ এক্স অর বি এক্স অর বি এখানে ইদিলি বোঝা যাচ্ছে শুধু ক্যারিটা তাই না ক্যারিটা যেটা বেরোচ্ছে এটা ক্যালকুলেশন করে দেবে সেটা আসছে ঠিক আছে সো দিস ইজ অল অ্যাপাউট হাফ সাবট্র্যাক্টার আর ফুল সাবট্র্যাক্টার বোঝা গেছে যদি কারোর কোনো বুঝতে প্রবলেম থাকে তাহলে আমি তোদেরকে আবার ক্লাসে গুছিয়ে দেবো নেক্সট ওয়েথ মিনিটতে ঠিক আছে কালকে ভিডিও আসবে হচ্ছে তোদের জন্য কমিউনিশন লজিকশাল কীটা আছে যে হাফ অ্যাড ফুল অ্যাড সাবট্রাক্টার ফুল সাবট্রাক্টার ঠিক আছে তারপরে মার্ক্স ডিমার্ক্স ইনপোর্টিক ডিকোডার এর যে প্রিপেয়ার যে ভিউতে সেটা ভিডিও তোদেরকে আমি কালকে রাত্রেবেলাতে আটটার সময় আপলোড করবো ওকে থ্যাংকস ফর ইয়ার টাইম প্লিজ ডু শেয়ার দিস কনসেপ্ট উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ প্রেস দা লাইক পার্টন ইট ইস রিয়েলি মিনস এ লট ফর মি বাই বাই